আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি কয়েকদিন বন্ধ থাকার কারণে রোজের খুব ইচ্ছা সে কোথাও ঘুরতে যাবে তবে বেশ কয়েক জায়গায় প্ল্যানিং হয়েছিল কিন্তু পরবর্তীতে একেবারে লাস্টে কোথায় ঘুরতে বের হলাম সেটা নিয়ে আজকের ভিডিও আপনাদের সঙ্গে আমি জানি প্রতিদিনের ডেইলি ব্লগগুলো আপনাদের দেখতে ভালো লাগে এর জন্য ভাবলাম আজকের ভিডিওটিও তাহলে আমার প্রিয় আপু ভাইদের সঙ্গে শেয়ার করি হয়তো ভালো লাগবে তো আমরা খুব ভোরবেলায় বের হয়ে পড়েছি আর আমরা অটোতে বের হয়ে পড়েছি আমি খুব আয়েসের সঙ্গে বসেছি কারণ খুব ভোরবেলা রাস্তাঘাট একেবারেই ফাঁকা আমরা অটোটা রিজার্ভ করে নিয়ে বের হয়েছি তাছাড়া ওই যে বলেছিলাম শুরুতে যে আজকে আমাদের বেশ কয়েক জায়গায় প্ল্যানিং হয়েছে যাওয়ার জন্য প্রথমে ছিল খুলনাতে কিন্তু সেটা হয়নি এর পরবর্তীতে ঝিনাইদহ যাওয়ার প্ল্যানিং আমরা একদম বেরো হয়েছি পরবর্তীতে ওই যে দেখলেন যে অটোতে সে যে থেমেছি আর বাবাই দোতলা বাসটা দেখে সে উঠবে পরবর্তীতে অটো থামিয়ে এই যে সে উঠেছে আর কিছু সময় বসে ঘুরে টুরে আবার আমরা বের হয়ে পড়েছি আমরা আজ চলে যাচ্ছি একেবারে শহর থেকে শহরের বাইরে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার যেটা আমরা তো শহর থেকে বের হচ্ছি আর এই যে সাইকেল চালিয়ে যে সকল লোকজন শহরের দিকে ঢুকছে এরা সবাই হয়তো কোনো না কোনো কাজে ব্যস্ত তাই ব্যস্ততম শহরে সকাল সকাল এরাও যাচ্ছে আর আমরাও সকাল সকাল বের হয়ে পড়েছি তবে আবহাওয়া দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখন সকাল মনে হচ্ছে দুপুরবেলা আমি কিন্তু আপনাদের সঙ্গে একটু ভিডিওর শুরুতে ঘড়ি দেখিয়েছিলাম যে আমি সাড়ে সাতটার মধ্যেই আর কি বের হয়ে পড়েছি তো অনেক আপু আছেন যারা আমাকে ভিডিওর শুরু থেকে মানে আমি যখন শুরু থেকে ব্লগ ভিডিও করি আমাকে কয়েকটা আপু আছে সবজি আপু বলে ডাকে বা কমেন্ট করে তো আজ আমি ভেবেছিলাম যে আমার প্রিয় আপুদের আমি একটু দেখাবো যে কোথা থেকে সবজিগুলো আমরা পাই এত টাটকা টাটকা সবজি তবে আমাদের আসতে তাও নাকি একটু দেরি হয়ে গেছে এত সকাল সকাল এসেছি তারপরেও লেট যাই হোক আমি যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওটার আগে আপনারা দেখেছেন যে একটা বাজার পার হয়ে আমরা এসেছি ওইখানে আসলে পাইকারি যে বাজার মেলে আমার ইচ্ছা ছিল ওই বাজারটা ঘুরে দেখানোর জন্য কিন্তু আসলে দেখাতে পারিনি কারণ বাজারটা তখন শেষ হয়ে গেছে আর এগুলো হচ্ছে মূলা ক্ষেত থেকে একদম তুলে এখানে একটা ছোট পুকুরের মতন নিজেরাই করেছে আর সেখানে কিছুটা পানি আটকে রেখে মূলাগুলো খুব যত্ন সহকারে ধুচ্ছে আর এই মূলাগুলো পরিষ্কার করে এগুলো কিন্তু বিভিন্ন জেলায় পাঠানো হবে একেবারে ঢাকা থেকে শুরু করে প্রথমে হয়তো ঢাকায় যাবে সেখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে এটা হচ্ছে আমি যেই জায়গাটাতে এসেছি সেটার কথা বলছি যশোর জেলার থেকে একদম গ্রামের মধ্যে জায়গাটার নাম হচ্ছে চুরামন কাঠি এখানে প্রচুর পরিমাণে সবজি পটল আলু বেগুন আপনি কি চান মরিচ এই দেখুন পটল কি সুন্দর ধরে আছে আর এই দিকে হচ্ছে বেগুন গাছ তো এত কিছু দেখাতে গেলে ভিডিও আসলে এক দুই ঘন্টায়ও শেষ হবে না তারপর আমি চেষ্টা করেছি যতটা অটোর মধ্যে বসে দেখানো যায় ততটাই দেখানোর আর এই ব্রিজটা হচ্ছে সাত মাইল ব্রিজ হয়তো অনেকেই চিনবেন আমি এত আসলে বিস্তারিত না বলতে পারলেও যতটা পেরেছি বলেছি এত সকালবেলা কোনো নাস্তাও নেই তো আমরা কি করব এখানে দেখলাম যে মাত্র শিঙারা করার জন্য শিঙারার যে ইয়াগুলো কাটতেছে মানে শিঙারা তৈরি করার জন্য আর এদিকে কিছু লুচি বানিয়ে রেখেছে লুচি বলবো যদি অন্ডটাকে পুরি বলতেছিল তো লুচির লুচি বলতে জন্য পুরির মধ্যে একটু ডাল দেওয়া থাকে কিন্তু এর মাঝে কিছুই দেওয়া নেই এর জন্য বললাম বিনোদিয়া ফ্যামিলি পার্ক আমরা চলে এসেছি একটু ঘোরাফেরা করব আসলে আমি তো বেশি একটা জার্নি করতে পারি না এর জন্য আমাদের যে দূরে যাওয়ার যে প্ল্যানিংগুলো ছিল সব বাতিল করা হয়েছে পরবর্তীতে ভাবলাম ঠিক আছে আপনাদের সঙ্গে তো বললামই শেয়ার করতে চেয়েছিলাম চোরামন কাঠির যে সব থেকে বড় পাইকারি বাজার সবজির কিন্তু আপনাদের এই সবজি আপু আপনাদের সবজির জায়গাটি সুন্দর করে ঘুরে দেখাতে পারলো না আন্তরিকভাবে দুঃখিত এত ভোরবেলা বের হয়েছি তারপরেও নাকি দেরি হয়ে গেছে আসলে বাসার কাছেই না আমি বাসা থেকে বের হওয়ার পরেও আমার এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টা তার থেকেও বেশি প্রায় এক ঘন্টার মতন লাগে তো এটাই যেতে যেতে খুব দেরি হয়ে গেছে ওইখানে যেহেতু পাইকারি সবজিগুলো সেল করা হয় এরপরে কিন্তু বিভিন্ন দোকানদাররা নিয়ে এসে সকাল সকাল ওরা আবার দোকানে বিক্রি করে তো এর জন্যই অনেক সকালে বাজারটা বসে আবার শেষও হয়ে যায় সকাল সকাল আমরা তো পার্কের মধ্যে চলে এসেছি আর বাবাইটা ঘুরছে তো এখানে আসার পরে আজকে যেহেতু ছুটির দিন বেশ অনেক লোকজনই ছিল আর বাবাইটাও বেশ আনন্দময় মুহূর্ত পার করছে এখানে আমরা দুইজন বসে খাচ্ছি আর সেও যে ওই ছোট্ট ঘরটার মধ্যে একা একা বসে বসে খাচ্ছে তাকে ডাকা হয়েছে সে ওইখানে বসে বসে চারদিকে দেখছে আর খাচ্ছে আমরা যেই জায়গাটাতে ঘুরতে এসেছি যশোরের মধ্যে বেশ খুব সুন্দর জায়গাটি আর যেহেতু এটা সেনাবাহিনীদের আওতার মধ্যে যার জন্য জায়গাটি এবং পরিবেশ খুবই ভালো এখন যেহেতু ভরপুর সিজন না পিকনিকের তারপরে দেখলাম কয়েক জায়গা থেকে পিকনিকে এসেছে যদিও আমরা পিকনিকে আসিনি আমরা এক জায়গায় এসেছি সেখান থেকে ঘোরার উদ্দেশ্যে এসেছি আসলে কথাই আছে যদি থাকি নসিবে ঘুরে ফিরে আসিবে যদিও আমরা এই জায়গাটাতে আসতেই চাইনি তারপরেও কিন্তু আমরা এখানেই চলে এসেছি খুলনায় বা ঝিনাইদাহ থাকার কথা আজ আমরা যশোরের মধ্যেই খুব কাছেই বলবো বাসা থেকে প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা এরকমের মতনই সময় হয়তো লাগবে আর এখানে যেটা হচ্ছে রোজ ট্রেনে উঠবে তো ট্রেনে ওঠার সময়ই দেখা যাচ্ছে যে একটা বিলম্ব গাছ বা বিলম্বই তো হয়তো বলে এটাকে তো একটা ছোট্ট এখনো সবগুলো বড় হয়নি তো একটা পেলাম ছোট যেটা খাওয়ার মতন তো খেতে বেশ ভালোই লাগলো বেশ কতগুলো থাকলে ছেঁড়া যেত যেহেতু খুবই কম এর জন্য আর নেই তো আমাদের মোটামুটি ফেরা শেষ হওয়ার পরে দুপুরের খাবার দাবার খাব আর এই হোটেলটা আপনাদের ভাইয়ার বেশ পরিচিত পরিচিত বলতে আমরা যখন বাড়িতে যাই তখন সে এখানে মাঝে মধ্যে এসে খায় তো এর জন্য জানে যে কোন জায়গায় খাবার ভালো পাওয়া যাবে তো আমাদের এখানে নিয়ে এসেছে এখানে অনেক রকমের খাবার দাবার তো সব থেকে যেটা বেশি প্রিয় সেটা হচ্ছে কালাভোনা এখানকার কালাভোনাটা খুবই মজার আর হচ্ছে ডাল ভর্তা মাছ ভর্তা কলা ভর্তা আর আমি এসেছি খেতে কলা ভর্তা মাছ ভর্তা ডাল ভর্তা সকল রকমের ভর্তা একটু খাব না সেটা কি করে হয় চারপাশে অনেক লোকজন তো আমি চেষ্টা করেছি আসলে চারপাশের লোকজনকে না ভিডিওতে নেওয়ার জন্য কারণ সবাই সবভাবে আসলে ব্যাপারটা ভালোভাবে নাও নিতে পারে তো এই তো আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজার ছিল আমরা যেই সবজি বাগানে গিয়েছিলাম আসলে ওইখান থেকেই কিন্তু সারা বাংলাদেশের সবজি ছড়িয়ে পড়ে হয়তো আপনাদের আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে সবজির চেহারা খুব একটা ভালো থাকে না কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু যশোর যেখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় যদিও আজ আমি দুপুরে কিন্তু সবজিটা নেই তার কারণ হচ্ছে ভর্তা এতগুলো ভর্তা দিয়ে কিন্তু দুপুরের খাবার সুন্দরভাবে হয়ে যায় তো আর সবজির প্রয়োজন হয় না আর বাবাইয়ের জন্য মাংস বাবাইয়ের জন্য বললে ভুল হবে এখানে আসলে আসলে যদি এখানকার কালা ভুনাটা না খাই তাহলে বাসায় যে আফসোস করতে হবে তো এর জন্য কালা ভুনাটাও নেওয়া যেটা বলতেছিলাম যে তাহলে আমি কেন এত ভালো টাটকা টাটকা সবজি খেতে পারি সেটা তো বুঝতেই পারছেন কারণ সবজির আবারটাই হচ্ছে যশোরে আমি বাড়িতে গেলে যে সবজিগুলো বাজার থেকে আনি আমার দেখে পছন্দ হয় না যেরকম কেন সবজি আসলে আমি জানি যেখানে আবাদ হয় সেখানে সবজিগুলো টাটকা টাটকাই থাকে আর দূর থেকে যেতে যেতে কিন্তু সবজি নষ্ট হয়ে যায় বা অনেকটা স্পট পড়ে যায় গায়ে এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়ার আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর এই তো আমাদের খাবার দাবার প্রায় শেষ কালা ভুনাটা এত টেস্টি ছিল কালা ভুনার আসলে মাংসগুলো যদি নরম হয়ে যায় তাহলে খেতে কিন্তু বেশি মজার হয় খাবার দাবার খেয়ে আমরা বের হয়ে পড়েছি আমার জানা এমন অনেক মানুষ আছে যারা সেই চুরামন কাঠি থেকে প্রতিদিন যশোরে আসা যাওয়া করে তো আমি এইটুকু সময় এ আসা যাওয়া করেছি তার জন্য আমার মানে মাথা উঁচা করতে পারতেছি না যদিও আমি জার্নি খুব একটা করতে পারি না জার্নি করতে হবে বলেই দূরের পথে গেলাম না তারপরেও খুব মাথায় যন্ত্রণা করতেছে বাসায় এসে সবাই আইসক্রিম খেয়ে পরে মনে হলো যে না আমার মাথা ব্যথা কুমবে না যত সময় না একটু চা খাবো তো চা বসিয়ে দিয়েছি চুলায় আপনাদের ভাইয়াও বলতেছিল যে চা করো একটু চা খাই প্রতিদিন যেহেতু রোজ দেওয়া হয় দুধ তো এই যে দেখুন কি অবস্থা হয়েছে এই যে যেই পাতিলটাতে চা বানাচ্ছি না এই পাতিলের মধ্যেই দুধ জ্বালাতে জ্বালাতে ঘন হয়ে গেছে তো দুধ একটা বাটিতে নামিয়ে পাতিলটা ভিজিয়ে রেখেছি এরপরে পাতিলটা মেজে পরিষ্কার করে চা বানাচ্ছি পাতিল এক পাতিলে দুধ জ্বালাতে জ্বালাতে মানে পাতিলেরও বেহাল অবস্থা হয়ে গেছে এক ইঞ্চি পরিমাণ স্বর্গে থেকে গিয়েছিল তো এর জন্যই দুধ বাটিতে নামিয়ে পরবর্তীতে জ্বালিয়ে নেওয়া আর চা খাচ্ছি বাবাইটা নিচে গেছে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ